সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ইন্দ্রের ঠাকুরনের ভূমিকায় অভিনেত্রী চুনিবালা দেবী। চুনিবালা দেবী হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম ভারতীয় অভিনেত্রী। এ খবর সম্ভবত আমরা খুব কমজনই রাখি। আজ সেই চুনিবালা দেবীকে নিয়ে কিছু কথা। সত্যজিৎ তখন পথের পাঁচালী সিনেমার হরিহর, সর্বজয়া, অপু, দুর্গা সব চরিত্রের অভিনেতা অভিনেত্রী পেয়ে গিয়েছে, কিন্তু ইন্দির ঠাকুরন চরিত্রের অভিনেত্রীকে খুঁজে পাচ্ছেন না। মাথায় হাত তার। ওই রকম একজন বৃদ্ধা অভিনেত্রীকে না পেলে যে এ সিনেমা করাই যাবে না। অবশেষে সন্ধান মিলল ঠাকুরনের। পাইপাড়ায় থাকেন এক বৃদ্ধা, বয়স 80, নাম তার চুনিবালা দেবী। এক সকালে সত্যজিৎ হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে। সত্যজিৎ রায় একটা মোড়ায় মুখোমুখি বসলেন চুনিবালার সামনে। বহুদিন আগে একটি সিনেমায় ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। সত্যজিৎ রায় এক জায়গায় বলেছে, তখন চুনিবালা দেবীর বয়স 80 পেরিয়ে গিয়েছে, তোবড়ানো গাল, দেহের চামড়া ঝুলে পড়েছে। ঠিক যেমনটি সত্যজিৎ ভেবেছিলেন এই চরিত্রটিকে, ঠিক তেমন। কথায় কথায় সত্যজিৎ জিজ্ঞাসা করলেন, আপনি পথের পাঁচালী পড়েছেন? বৃদ্ধা চুনিবালা অল্প লেখাপড়া শিখেছিলেন, কিছু বইও পড়েছিলেন। চুনিবালা বললে, হ্যাঁ পড়েছি বাবা। সিনেমায় ইন্দির ঠাকুরন করতে পারবেন? চুনিবালা পোকলা দাঁত বের করে হেসে বললেন, তা তোমরা যদি একটু শিখিয়ে পড়িয়ে নিতে তবে পারবে বই কি বাবা। সত্যজিৎ বললেন, বলুন তো একটা ছড়া শুনে একটু। চুনিবালা ঘুম পাড়ানি মাসে ফেসে পুরো ছড়াটা গড়গড় করে সুন্দর করে বলে দিলেন। সত্যজিৎ পরে এক জায়গায় বলেছেন, ওই ছড়াটা আমি 4 লাইনের বেশি বলতেই পারতাম না, উনি সবটা বলে দিলেন। এই বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ স্তম্ভিত হয়ে গেলেন। সত্যজিৎ বুঝে গেলেন ইন্দির ঠাকুরন পেয়ে গেছে, কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শুটিংয়ে যাবার ধকল এই বয়সে নিতে পারবেন কিনা জিজ্ঞাসা করাতে চুনিবালা বললেন, খুব পারব। তোমরা এত কষ্ট করে বই করছো, ওইটুকু কষ্ট আমি ঠিক করতে পারব। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবে। উনি বলেছিলেন, দিনে 10 টাকা দিন। সত্যজিৎ বলেছিলেন, আপনাকে প্রতিদিন 20 টাকা দেওয়া হবে। শুটিং এগিয়ে চলল। প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি করে চুনিবালাকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো, সন্ধ্যেবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দিয়ে যাওয়া হতো তার বাড়িতে। সত্যজিৎ একদিন চুনিবালাকে জিজ্ঞাসা করলেন, আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন? চুনিবালা বললে, পারব। পথের পাঁচালীতে চুনিবালা চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান, হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। এই গানটা চুনিবালা সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন। সেই খালি গলায় গান শুনে সত্যজিৎ মুগ্ধ। সেই গানই রেকর্ড করা হলো আবার। ছবিতে খালি গলায় সেই গানই গাইলেন চুনিবালা। এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান পথের পাঁচালী ছবিকে এক অন্য জগতে পৌঁছে দিলেন চুনিবালা। পথের পাঁচালী সিনেমা 1952 সালে এক শরৎকালে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য নিয়ে শুরু হয়েছিল। সেই সাথে সময় নিয়েছিল 3 বছর। 1955 সালে 26 আগস্ট পথের পাঁচালী মুক্তি পেয়েছিল। সেই বছরই নিউ ইয়র্কের ছবি প্রথম মুক্তি পেয়েছিল। সত্যজিৎ বুঝেছিলেন এ ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবেন না, তাই একদিন প্রজেক্টর মেশিন নিয়ে সত্যজিৎ রায় এ সিনেমা চুনিবালাকে তার বাড়িতে দেখিয়ে এসেছিলেন।
চুনিবালা পথের পাঁচালী ছবি বাড়িতে বসে দেখে গিয়েছে মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে। ছবির মুক্তি চুনিবালা দেখে যেতে পারেননি, তার আগে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে গাইতে গাইতে চিরবিদায় নিলে। এবার আসলো চমক, ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যাল আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিতা অভিনেত্রীর নাম ঘোষিত হল। চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী, এক বিরল সম্মানের অধিকারী। অনেকে সমর্থক এ খবর জানেন, কিন্তু এই পুরস্কারটি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি, কারণ তার আগে তিনি চিরবিদায় নিয়েছিলেন। চুনিবালা বেঁচে থাকলে আজ তার বয়স 152 বছর যত। দুর্ভাগ্য চুনিবালার, দুর্ভাগ্য বাঙালির। এন্দির ঠাকুর চুনিবালার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।